দারিদ্রতার কারণে স্বপ্ন কোনোদিনই থেমে থাকে না, তা আবারও একবার প্রমাণ করে দিল কালনার কৃষ্ণদেবপুর এলাকার ক্লাস নাইনের ছাত্র শায়ন মজুমদারের। কৃষ্ণদেবপুর দেশবন্ধু স্মৃতি সংঘ গ্রামীণ পাঠাগারের পরিচালনায় এবং প্রশিক্ষক দেবজ্যোতি সেন মহাশয়ের তত্ত্বাবধানে এখানকার ছেলে মেয়েদের ক্যারাটে ও যোগাসন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিগত 3 বছর। ক্যারাটের পাশাপাশি একটা নতুন গেমস পঞ্চক সিলেট সেটাও শেখানো হচ্ছে ছেলে মেয়েদের। সম্প্রতি হরিয়ানাতে পঞ্চক সিলেটের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমাদের এখানকার ছাত্র শায়ন মজুমদার বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছিল। সেই গেমসে শায়ন মজুমদার সাব জুনিয়র বিভাগে রৌপ্য পদক জয়লাভ করেছে। আমরা এর জন্য ভীষণ গর্বিত। এলাকাবাসী হিসেবে শায়ন মজুমদারের এই গর্বে আমরা আনন্দিত। শায়ন মজুমদারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। সে আমাদের মুখ উজ্জ্বল করেছে, পাশাপাশি বাংলার মুখ উজ্জ্বল করেছে। হরিয়ানার জাতীয় পেঞ্চাক সিলেট প্রতিযোগিতায় রূপর পদক জয় করে শুধু কালনা নয়, দেশের নামও উজ্জ্বল করল সে। শায়ন বলে আগামী দিনে এই পেঞ্চাক সিলেটকে সঙ্গী করে দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় এবং দেশের নাম আরও উজ্জ্বল করতে চায়। কিন্তু তার এই স্বপ্নের পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে দারিদ্রতা। অনেক কষ্ট করে সবার সাহায্যেই তার মা লোকের কাছে টাকা ধার করে হরিয়ানার প্রতিযোগিতায় পাঠিয়েছিলেন শায়নকে, আর সেই কষ্টতেই আসে সাফল্য, রূপর পদক জয় করে সে। কিন্তু আগামী দিনে তার স্বপ্নটা যে অনেক বড়, কিভাবে এগোবে সে? অ্যাকচুয়ালি ছেলেটি প্রচণ্ড পরিশ্রমী এবং কঠোরভাবে পরিশ্রম করেছে। আমি এই ছেলেটির মধ্যে ট্যালেন্ট খুঁজে পেয়েছি, যে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দিয়েছি এবং আমি ছাত্রছাত্রীর থেকে বোঝা যায় যে কে মানে উঠবে, মানে এর মধ্যে আমি ট্যালেন্ট এবং প্রতিভা দুটোই দেখতে পেয়েছিলাম। তার জন্য একে আমি বেছে নিয়েছিলাম, এর সাথে আরেকজনকে বেছেছিলাম। 4 নাম হচ্ছে রাকেশ রাজবংশী। সে আর কি টাকার জন্য আর্থিকভাবে যেতে পারিনি, আর এও যেতে পারতো না, কিন্তু এর মা খুবই কষ্ট করে টাকা জোগাড় করে গেছে। আমি বললাম যে ট্যালেন্টেড ছেলে যেহেতু একে পাঠানো উচিত, কেননা ভবিষ্যতে তাহলে ইন্ডিয়ার হয়ে পার্টিসিপেট করতে পারবে। আমরা যে গেমটা করছি পঞ্চক সিলেট গেমস, এই গেমটা ইন্ডিয়াতে মানে খুব নতুন আর খুব তাড়াতাড়ি পিক আপ ধরেছে। এটা আমাদের বেঙ্গলের সেক্রেটারি আছে সুনীল সিং, আর আমি মলাগড় ব্লকের দায়িত্ব আছি আমি দেবজ্যোতি সেন। পরিবারের কৃতিত্বটা বলতে আমি যতটুকু ওকে 3 ইয়ার্স ধরে চিনি, সেখানে ওর মা এবং বাবা দুজনে চায়ের দোকান চালাতেন, কিন্তু রিসেন্টলি ওদের আর্থিক অবস্থার জন্য ওর মা দোকানে আছেন এবং ওর বাবা পুনেতে লোহার কাজে গেছেন যতটুকু আমার শোনা। এবং ও আমার কাছে এখনও কঠোর পরিশ্রম করে যাচ্ছে, আর আমাদের স্যাররাও বলেন তুমি চেষ্টা করো তোমার দিক থেকে আর এ ইন্টারন্যাশনাল যাবে, আর তোমরা রেডি হও, আরও রেডি করো বাচ্চাটাকে, কেননা এর মধ্যে প্রতিভা আছে। শিশু হিসেবে কতটা দক্ষ ছেলেটি? হ্যাঁ, ছেলেটি খুবই মানে ট্যালেন্টেড ছেলে, মানে জেন্টলম্যান পার্সন, মানে খুবই মানে ভদ্র আচরণ এবং মানে কথা প্রত্যেকটা কথা শোনে এবং ঠিক টাইমে ক্লাস চলে আসে, মানে মানে ওর মধ্যে একটা প্রশিক্ষণ ভাব, মানে ওর টিচার ভাব আছে, মানে ও ভবিষ্যতে প্রশিক্ষণও দিতে পারবে, এই জন্য আমি খুবই আপ্লুত। হ্যাঁ, ইন্টারন্যাশনাল অর্থনীতি তো বাধা আসবে অবশ্যই, কারণ তাদের চায়ের দোকান এবং এইভাবে মানে পরিশ্রম করে চলেছে। এদিকে মানে যখন ন্যাশনালও যেতে বলছি তখনও ছেলেটি বলছে যে স্যার আমার প্রবলেম আছে, তারপরে আমি যাই হোক আমরা বুঝিয়ে আমি আমার প্রেসিডেন্ট চঞ্চল সিকদার এরা বুঝিয়ে তাকে রাজি করালাম যে ছেলেটার কেরিয়ার হবে ভবিষ্যতে ইন ফিউচার, বুঝিয়ে তারপরে ছেলেটি অনেক কষ্ট করে ধার দেনা করে গেছে। এবারে ইন্টারন্যাশনাল খেলতে গেলে আমাদের সম্ভবত বিদেশে হলো, এবার কোথায় জায়গা চেঞ্জ হয়, মানে দেখা গেলো আমাদের ইন্দোনেশিয়া হতে পারে, সিঙ্গাপুরে হতে পারে, এবার কোথায় হবে কোভিডের জন্য জায়গা চেঞ্জ হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে ছেলেটি মানে আর্থিকভাবে সে পাসপোর্ট ভিসা বিভিন্ন রকম খরচা আছে, সে আমার মনে হয় না সেটা আনতে পারবে। তার স্বপ্ন কি এখানেই শেষ হয়ে যাবে? শায়নের মায়ের ছোট্ট চায়ের দোকান, বাবা পুনেতে লোহার কাজ করে, করোনার দাপটে সেখানেও তেমন কাজ নেই, বাবাও তেমন টাকা পাঠাতে পারেন না সংসারে। সারাদিন মায়ের চায়ের দোকান থেকে যেটুকু আয় হয় তা দিয়েই মা ও ছেলের কষ্টের সংসার। আমার অর্থনৈতিক কেন আমার আগামী যে ধাপ
ইন্টারন্যাশনাল, সেখানে আমার চেস্ট গার্ড নেই, লেগ গার্ড নেই, টিথ গার্ড নেই, অ্যাবডোমেন গার্ড নেই, এদের এগুলো কিনতে আমাদের আমার অর্থ লাগবে, সেটা আমার কাছে নেই। আগে ক্যারাটি করতাম, সেটা আমার স্যার আমাকে এনে দিয়েছিল, ক্যারাটি জিনিস আছে, কিন্তু আমার প্যান্টেসের যে নিউ গেমস সেটার জিনিসপত্র আমার কাছে নেই, কেন এটা কিনতে গেলে অনেক টাকা লাগবে, তাই আমার কাছে এই জিনিসটা নেই। আমার কাছে কেমন, আমি যেরকম কোনো গাটা খেলতে নামলাম, চেস্ট গার্ড লাগবে, চেসে পোর্ট্রেট করবে, চেস, লেগ, অ্যাবডোমেন এগুলো সব পোর্ট্রেট করবে, সেই জন্য লাগবে, কেন এইগুলো ছাড়া স্টেডিয়ামে নামতে দেয়, ডিসকোয়ালিফাইড করে দেয়, হ্যাঁ ডিসকোয়ালিফাই করে দেয়। মায়ের তো দেখি চায়ের দোকান, আমার মা খুব কষ্ট করে লোন টোন নিয়ে আমাকে আজ এতদূর আমাকে নিয়ে গেছে, আমার একটা মামি আছে, তার থেকে আমার মা 10,000 টাকা ধার করে সেখান থেকে আমাকে অনেক কিছু কিনে দিয়ে আর এন্ট্রি ফিসটা দিয়ে আমাকে পাঠিয়েছে। কত টাকা খরচা হয়েছে তাও? আমার যেতে এখানে 8,000 টাকার মতো খরচা হয়েছে, আর আমাদের আমার জিনিসপত্রের জন্য আরও 2,000 টাকা লেগেছে। এরপর কি ইচ্ছা আছে? এরপর আমি ইন্ডিয়া থেকে ইন্টারন্যাশনাল খেলতে যাচ্ছি সিঙ্গাপুরে, সেটার জন্য আমার একটা অর্থনৈতিক প্রবলেম হচ্ছে, তাই এটাই ইচ্ছা আছে আমি ইন্ডিয়া থেকে খেলার। আর কোনো মানুষ যদি আমাদের এই সময় যদি কোনো অর্থনৈতিক সাহায্য করে তাহলে আমাদের আরও ভালো হয়, আমি আর একটু এগিয়ে যেতে পারবো। তার মায়েরও স্বপ্ন ছেলে আরও এগিয়ে যাক সামনের দিকে, উজ্জ্বল করুক দেশের নাম। ছেলে আস্তে আস্তে খেলতে খেলতে দেখলাম অনেকটা দূরে এগিয়ে গেছে, দেখলাম ছেলেরও বেশ ভালোই একটা খেলার দিকে ঝোঁক হলো, ভবিষ্যতের কথা চিন্তা করে নিজে কষ্ট করে ছেলেকে দাঁড় করিয়েছি, এগিয়ে নিয়ে গেছি, মেকআপ করে ওকে পাঠিয়েছি, আর আমরা এ তো এই করেই খাই। আপনি কি কাজ করেন? আমার এই চায়েরই দোকান। আচ্ছা, আর আপনার ওর বাবা কি কাজ করে? ওর বাবা এতদিন ছিল দোকানে, দেখছে আর পারা যাচ্ছে না, দিয়ে এই হালেই গেল বাইরে কাজে। এরপর কি ইচ্ছা আছে আপনার ছেলেকে নিয়ে? কত দূর এগোবে ছেলেকে নিয়ে? ছেলে যতদূর এগোবে আমরা আছি সাথে, লোকের থেকে একটু হেল্প টেল্প করে পাঠাবো, চেষ্টা করবো যাতে ও সামনে এগিয়ে যেতে পারে, কোনো বাধা সৃষ্টি না হয়। তাই সায়ন ও তার মায়ের কাতর অনুরোধ, এই সময় যদি কেউ আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে সায়নের স্বপ্ন সফল হবে। সায়ন মজুমদার যে এতদূর এগিয়েছে, তো ওর অর্থনৈতিক অবস্থাটা এখন কেমন আছে? ওরা তো খুবই দরিদ্র সংসার, কোনো রকম ছোট্ট চায় দোকান, এবং এইভাবে তো এগুলো সম্ভব না, যদি কোনো মানে পাশে কোনো ভালো ব্যক্তি এদের সহযোগিতা করে এটাই আমরা চাই আর কি। মানে ওরা মানে ওর যদি এই খেলাটা আরো বেশি দিয়ে এগোতে চায় তাহলে কিভাবে মানে কেন আটকে যেতে পারে? অর্থনৈতিক সমস্যার জন্য আটকে যেতে পারে। এখন আপনারা কি চান? আমরা তাই ওর যাতে আরো এগিয়ে যেতে পারে এই খেলাটায়, আমাদের দেশের একটা সুনাম হবে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।